পরীক্ষা চলাকালীন তোমার বেঞ্চের ওপরে বা ডেস্কের ওপরে খোলা রয়েছে বই, আর পরীক্ষার উত্তর লিখতে লিখতে যখনই প্রয়োজন হচ্ছে পড়ুয়ারা বা পরীক্ষার্থীরা বইটা খুলে দেখে নিচ্ছে। না না, কোনো টুগলি দৃশ্যর কথা আমি বলছি না বা কোনো টুগলির কথা আমি বলছি না, একেবারেই ঠিক যে চলতি বছরের নভেম্বর থেকে সম্ভবত দশম এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা ওপেন বুক এক্সামিনেশন দিতে চলেছে। একদমই ঠিক শুনছো, সম্ভবত এ বছর থেকেই চালু হতে পারে। প্রসঙ্গত, এই পরীক্ষা পদ্ধতি নিয়ে যুগ যুগ ধরে বিভিন্ন আন্দোলন চলে আসছে, বিভিন্ন দাবি দাবাও করে আসছে বিভিন্ন দল, বিভিন্ন গোষ্ঠী। অ্যাকচুয়ালি পরীক্ষা পদ্ধতিটা নিয়ে সেই আদিকাল থেকে এখনও পর্যন্ত নানান পরীক্ষা নিরীক্ষা চলছে। অ্যাকচুয়ালি এই পরীক্ষা পদ্ধতির মাধ্যমেই কিন্তু স্ক্যানিং করা যায় একটা স্টুডেন্ট সে কতটা মেধাবী, সে কতটা যোগ্য এবং তার স্মৃতিশক্তি কতটা, তার বিচক্ষণতা কতটা, সেটা কিন্তু একমাত্র পরীক্ষার মাধ্যমেই জানা যায়। তাই হয়তো পরীক্ষা নিয়ে নানান সময়ে নানান পরীক্ষা নিরীক্ষা চলছে, আগামী দিনেও চলবে। আর এই পরীক্ষা পদ্ধতি সেই পুরাতন কালের মতন থাকবে, যেহেতু বারংবার সিলেবাস পরিবর্তন হচ্ছে, বারংবার কোশ্চেন প্যাটার্ন পরিবর্তন হচ্ছে, তাহলে এই পরীক্ষা পদ্ধতি বা আগের মতন কেন থাকবে? হোক না পরিবর্তন, শিক্ষা ব্যবস্থা চাইছে যে ছাত্রছাত্রীরা বই খুলে দেখে দেখে লিখুক। আগামী দিনেই এই পদ্ধতিতে দশম এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা হতে চলেছে, এরকম সিদ্ধান্ত নিল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ CBSE। এই সিদ্ধান্তের কথা জানাজানি হতেই শিক্ষামহলে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকেই সমর্থন করছেন, অনেকেই আবার বিভিন্ন যুক্তি দেখিয়ে সেটাকে সমর্থন করছে না। কেন্দ্রীয় বোর্ড সূত্রের খবর অনুযায়ী এবার থেকে দশম এবং দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে ওপেন বুক এক্সামিনেশন হবে, তবে কবে হবে সে ব্যাপারে কিন্তু এখনও পর্যন্ত সিদ্ধান্ত নেয়নি CBSE। শিক্ষাবিদদের একাংশের দাবি যে এই বই খুলে পরীক্ষা দেওয়া ব্যাপারটা মোটেও সহজ নয়, কারণ যখন তোমাকে বই খুলে পরীক্ষা দেওয়ার কথা বলবে অর্থাৎ ওপেন বুক এক্সামিনেশন যখন চালু হবে, তখন কিন্তু প্রশ্ন হবে বিশ্লেষণধর্মী প্রশ্ন হবে, তোমাকে আপাদমস্তক পড়তে হবে বইটির। বইটির আপাদমস্তক না পড়লে কিন্তু তুমি উত্তর দিতে পারবে না। প্রশ্ন এমনভাবে করা হবে যাতে করে তোমার মধ্যে যেন ক্রিয়েটিভিটি থাকে অ্যান্সার লেখার। যদি সেই ক্রিয়েটিভিটি না থাকে, যদি দক্ষতা না থাকে, তুমি কিন্তু ভালো ফল করতে পারবে না। তাই যদি এই ওপেন বুক এক্সামিনেশনটা হয়, তোমরা এটা ভেবো না যে খুব সহজ হয়ে গেল, একদমই নয়। তোমাকে আরও অনেক বেশি অধ্যবসায়ের মধ্যে থাকতে হবে, আরও অনেক বেশি বিচক্ষণ হতে হবে প্রতিটা বিষয়ে, তোমাকে পুঙ্খানুপুঙ্খ নজর রাখতে হবে, প্রতিটি লাইন খুঁটিয়ে পড়তে হবে, তাহলেই কিন্তু তুমি ভালো ফল করতে পারবে। আদারওয়াইজ কিন্তু ভালো ফল কোনো মতেই করতে পারবে না। আমি আবার বলছি, যখনই ওপেন বুক এক্সামিনেশন আরম্ভ হবে, তখন কিন্তু আরও পরীক্ষার্থীদের আরও অনেক বেশি বিচক্ষণ হতে হবে, আরও অনেক বেশি দক্ষতা অর্জন করতে হবে, নইলে বিপদ আসবে। যাই হোক, এইরকম বিভিন্ন বিষয়ের আপডেট পাওয়ার জন্য অবশ্যই করে এই চ্যানেলের পাশে থেকো, সঙ্গে থেকো, এবং যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এবং ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। তোমরা সকলে সুস্থ থেকো, খুব ভালো থেকো। থ্যাংক ইউ।